হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমসি কিউ উইথ সলিউশন আভা মূর্ত ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্সোনালিটি আফটার দ্য গ্রীতা থুনবার কারণ ইনি একজন সিক্সটিন ইয়ার্স ওল্ড যিনি সেরেমোনিয়াসলি অ্যাজিউম দ্য পোস্ট অফ ফিনিশ প্রাইম মিনিস্টার ফর ওয়ান ডে মানে একদিনের প্রাইম মিনিস্টার হয়েছেন ইনি যার বয়স কিনা সিক্সটিন ইয়ার্স তো ইনি ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার হয়েছেন একদিনের জন্য ফর দ্য গার্লস টেক ওভার প্রোগ্রাম গার্লস টেক ওভার প্রোগ্রামের নিরিখে তো আগের বছর কিন্তু গীতা থুনবার্গ ভীষণই ইম্পর্ট্যান্ট একজন পার্সোনালিটি ছিলেন যেখান থেকে প্রত্যেক কম্পিটিভ পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছে এবং এবার আভা মূত্র মূর্ত বা তোমরা অ্যাভা মূর্ত বলতে পারো তো ইনি কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একজন পার্সোনালিটি তো এই যে প্রোগ্রামটা হয়েছিল গার্লস টেক ওভার প্রোগ্রাম এটা ছিল এ পার্ট অফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল টু রেজ মোর অ্যাওয়ারনেস অফ জেন্ডার ইকুয়ালিটি তো তোমাদের আজকের এই যে শর্ট ভিডিও হবে এটার প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট তো দেখো তারপরে পয়েন্টে বলছে আবা মুহূর্ত এ সিক্সটিন ইয়ার্স ওল্ড গার্ল হু হ্যাজ টেকেন ওভার দ্য জব অফ ফিনিশ প্রাইম মিনিস্টার স্যান্না ম্যারিন ফর এ ডে অ্যাজ এ পার্ট অফ গার্লস রাইট ক্যাম্পেন ইজ ইন্টারভিউড বাই মেম্বার অফ মিডিয়া ইন হেলসিন কি ফিনল্যান্ড তো হেলসিন কি হচ্ছে ফিনল্যান্ডের ক্যাপিটাল তো সেখানটাতে যে গার্লস রাইট ক্যাম্পেন তার একজন আর কি ব্যক্তিত্ব হচ্ছেন আভা মূর্ত তো ইনি বোঝা যাচ্ছে যে গার্লস রাইট নিয়ে কাজ করেন তো ইনি কিন্তু সিক্সটিন ইয়ার্স ওল্ড তো ইনি হচ্ছেন এনার বাড়ি কি ইন সাউদার্ন ফিনল্যান্ড মানে সাউদার্ন ফিনল্যান্ডের ভাস্কি জায়গা থেকে ইনি বিলং করেন হু গট দ্য অপরচুনিটি টু বিকাম দ্য ওয়ান ডে প্রাইম মিনিস্টার ওকে তো ফিনল্যান্ড সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই কারণ স্বভাবতই ফিনল্যান্ড থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যেহেতু রিলেভেন্ট টপিক তো আমরা সেগুলো পুরোপুরিভাবে কভার আপ করে নেব তো ফিনল্যান্ডের ক্যাপিটাল কী হেলসিন কী ওকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সৌলি নিনিস্ত এবং প্রাইম মিনিস্টার সানা ম্যারিন ফিনল্যান্ডের কারেন্সি ইউরো ফিনল্যান্ডের যে পতাকাটা সেটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে ম্যাপ আমি দিয়েছি দেখতে পাচ্ছ কি না জানি না এটা হচ্ছে ফিনল্যান্ড তো তার পাশে হচ্ছে সুইডেন তার পাশে নরওয়ে আর এদিকে হচ্ছে রাশিয়া ওকে তো ফিনল্যান্ডটা এরকম জায়গাতে অবস্থিত দেখো ফিনল্যান্ড শেয়ারস এ ল্যান্ড বাউন্ড বর্ডার্স উইথ সুইডেন টু দ্য ওয়েস্ট রাশিয়া টু দ্য ইস্ট অ্যান্ড নরওয়ে টু দ্য নর্থ অ্যান্ড ডিফাইন্ড বাই দ্য গালফ অফ বোতনিয়া টু দ্য ওয়েস্ট অ্যান্ড গালফ অব ফিনল্যান্ড টু দ্য সাউথ তো এই যে ল্যান্ড বর্ডার বা ফিনল্যান্ডের যে জিওগ্রাফিক্যাল পজিশন সেটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু কোয়েশন আসতে পারে গালফ অফ ফিনল্যান্ড কোথায় বা গালফ অফ বোতনিয়া কোথায় তো এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও কারণ এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তাছাড়া ফেসবুকে তোমরা এমসিকিউ সলিউশন পেজটা লাইক করো আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও পিডিএফ পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো থ্যাংক ইউ